বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ার সমবায় সমিতিভুক্ত শনিবার গোষ্ঠীগুলির উদ্যোগে একটি সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। হাইকোর্টের একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান আদালত চত্বর ঘুরে দেখেন শনিবার। পুরুলিয়া জেলার বেকার সমস্যা দূরীকরণে পাট শিল্পের সঙ্গে যুক্ত চাকরির সুবিধার্থে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের শুভ সূচনা হল শনিবার। দিল্লির ঘটনায় অসহায় মুন্ডা সমাজের মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা ও আশ্বাসের জন্য মুন্ডা সমাজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হল। বর্ধমান জামালপুর ভায়া রায়না রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাস যাত্রীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার রায়নগ্রামে 300 বছরের প্রাচীন বসন্ত চণ্ডী পুজো অনুষ্ঠিত হলো। প্রথমে বাস্তুদেবী হিসেবে পুজো করা হয়। পুজোটি অনুষ্ঠিত হয় মির্জাপুর গ্রামে। পরে মির্জাপুর রায়নগ্রামের মধ্যে বিরোধের ফলে মির্জাপুরের রথের 15 দিন পর এই পুজো অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি চাঁচা ছোড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। শনিবার পূর্ব মেদিনীপুরের সেই কলেজ মাঠে পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে এই মাঠে সভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার ছাউনি ভেঙে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি 2019-এ বিজেপি ফিনিশ হয়ে যাবে বলে ঘোষণা করেন, অর্থাৎ পদ্ম শিবির ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বক্তব্যের মধ্যেই ঘুরে ফিরে উঠে আসে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়ার প্রসঙ্গ। তিনি চাঁচা ছোলা ভাষায় এদিন বলেন, বিজেপির রাম ভক্তরা মাথায় ফেটি বেঁধে হিংসা ছড়াচ্ছে। বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করে, পাশাপাশি দুর্নীতিতে তারা জড়িত। কৃষক সম্মেলনের মঞ্চ থেকে মোদি বারবার অভিযোগ করেছিল বাংলায় সিন্ডিকেট রাজ চলছে। এদিন তার পাল্টা হিসেবে যুব তৃণমূলের সভাপতি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়ন ও শান্তি ফেরানোর জন্য সিন্ডিকেট করছেন। এদিনের জনসভায় প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। এবং আপনারা যারা সমবেত হয়েছেন আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে, কার্যত জনসমুদ্রে আপনারা এই মেদিনীপুর কলেজ গেট মাঠ এবং ময়দানকে পরিণত করেছেন। জনসমুদ্র বললেও ভুল হবে, কেননা সাগর বা মহাসাগরেরও বা সমুদ্রেরও একটা শেষ কিনারা থাকে, কিন্তু আজকের সবার কোনো শেষ প্রান্ত নেই, কোনো কিনারা নেই। আমি রাস্তায় আসতে আসতে দেখেছি যা সংখ্যায় মানুষ আমাদের মাঠে উপস্থিত রয়েছে, তার দ্বিগুণ তিনগুণ মানুষ শুধুমাত্র রাস্তায় রয়েছে, তারা এই মাঠে প্রবেশ করতে পারেনি। এবং আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি আপনাদের নতমস্তকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাব। কেননা আপনারা বৃষ্টি উপেক্ষা করে আমরা ভারতীয় জনতার পার্টির মতো আর্থিকভাবে স্বাবলম্বী নই, আমরা ছাউনির অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আমাদের মাথার উপরও ছাউনি নেই আর আমাদের কর্মীর মাথার উপরও ছাউনি নেই, তাদের মতো পয়সা টাকা আমাদের নেই যে দেশ বিক্রি করে কোটি কোটি টাকা খরচা করে একটা প্যান্ডেল বাঁধতে পারে না, তারা আবার বাংলা দখল করার হুঙ্কার দিচ্ছে।
পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র সমবায় সমিতি ভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগে একটি সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিন এই শিবিরে বিডিও, বিধায়ক, জেলা পরিষদের দুই সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র সমবায় সমিতি ভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগে এক সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিডিও কমলকান্তি তলাপাত্র, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্ত সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এদিন বিডিও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েরা যে মোবাইল ব্যবহার করছে তার উপর নজর রাখুন, তারা যেন তার অপব্যবহার না করে। এছাড়াও ব্যাংকের নাম করে কেউ এটিএম এ পিন নম্বর চাইলে তা দেবেন না। বিধায়ক বলেন, সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত, সে ব্যাপারে ক্যাম্প করে মানুষকে সচেতন করতে হবে। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম বলেন, ডাইনি বলে যারা কুসংস্কার ছড়াচ্ছেন তাদের চিহ্নিত করে বোঝাতে হবে। কিছুই যায় না, আপনি শুধু গাড়ি সারা করে মেয়েকে আই পুরো মুক্ত করবেন বলে আজকে এই জায়গাতে সমাজের মুখ থেকে তাকে কথা শুনতে হবে না, এই জন্য তাকে করে দিলেন। প্রথমেই কি হয়, তার মাথাতে যে কথাগুলো ঢোকে তখন হিস্ট্রিয়া মতো হয়। বিশ্বনাথ রায় বলেন, স্কুলে স্কুলে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্বন্ধে সচেতন করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সদস্য জানান, 18 বছরের আগে কন্যা সন্তানদের যাতে বিয়ে না হয় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন করতে হবে। আজকে সচেতনতা ক্যাম্প মানে হচ্ছে, দেখুন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী যে মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে যে অপপ্রচার কুৎসা চালিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করছেন, সেই অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে যেমন আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন চারিদিকে চষে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন আজকে কীভাবে শান্তি ফিরে আসবে, সেই রকমই তার মানে অনুপ্রেরণায় আজকে প্রত্যেকটা আশেপাশের গ্রামের মানুষ কিন্তু নিজে নিজেই সচেতন হওয়ার জন্যে আজকে তারাও পর্যন্ত আজকে সেই লড়াইয়ে সামিল হয়ে তারাও সেই চেষ্টা করছেন। আজকে এই রকমই আমাদের খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের কৈয়র গ্রামের সাধারণ মানুষরা আজকে এই সচেতন শিবিরের আজকে আয়োজন করেন। এবং এই সচেতন শিবিরে এখানে সব থেকে উপস্থিতি ছিল যে আমাদের এই আশেপাশের গ্রামের বহু মহিলা, সেই মাননীয় মহিলারা আজকে এসে এইখানে তাদের মনোযোগ সহকারে তারা যেভাবে আজকে সরকারের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন সেই অঙ্গীকার করলেন এবং তাদের একটা দাবি তারা তুলে ধরলেন যে আজকে আমরা সব কিছু সরকারের তরফ থেকে আজ মানে যা কিছু পাওয়ার আমরা সব পাচ্ছি। আজকে স্কুলের ছেলে মেয়েদেরকে পড়ানো আমাদের পক্ষে খুব সহজ হয়েছে, আজকে আমরা ঘর বাড়ি পাচ্ছি, আজকে এলাকার উন্নয়ন সব কিছুই পাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে তাদের বাড়ির মানুষজনরা একটু হয়তো নেশা টেশা করছেন, সেই জন্য একটু অস্থিরতা হচ্ছে সংসারে, সেইটা আমাদেরকে দেখতে বললেন, খুব মূল্যবান কথা উনি বলেছেন। সেই মূল্যবান কথাটা আমরাও গুরুত্ব সহকারে শুনলাম এবং সেইটা নিয়েও আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন এবং এলাকার যারা সমাজকর্মী আছেন তাদেরকেও দেখার দায়িত্ব দিলাম, আমরা সকলে মিলে এই জায়গাটা প্রতিকার করার চেষ্টা করব। সেই রকমই আমাদের এই গ্রামে দেখলাম প্রশাসন না হলেও সাধারণ মানুষ যেভাবে আমাদের বাংলাকে ঠিক রাখার জন্যে, বাংলাকে সম্প্রীতি বজায় রাখার জন্যে আমার কেন্দ্রীয় সরকার যে হিন্দু মুসলিম একটা জিগির তুলে যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন, আমাদের এলাকার বাংলার মানুষ কিন্তু সেইটাকে প্রতিরোধ করার জন্যে প্রত্যেকটা পদক্ষেপে আজকে সাবধানের সঙ্গে চলাফেরা করছেন, তারা সামিল হয়ে গ্রাম থেকে গ্রামান্তরে এই ধরনের আমাদের সচেতন সিদ্ধান্ত নিচ্ছে। আজকে যে ক্যাম্পটা হলো কোর গ্রামের মধ্যে, সেটা হচ্ছে কোর সখা সমবায় সমিতির উদ্যোগে কোর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এবং স্বয়ংবর গোষ্ঠীর সহায়তায় সামাজিক সচেতনতা শিবির, অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। এখানে এই যে বিভিন্ন বিষয়, যে কন্যাশ্রী বা অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, এই সাপে কাটা রুগীকে ওঝার কাছে নিয়ে যাচ্ছে, সেখানে ওঝার কাছে না নিয়ে যে হসপিটালে স্থানান্তরিত করা দরকার, এই সমস্ত বিষয়ে বিশেষ করে গোষ্ঠীর মায়েদের বিভিন্ন রকম বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া হলো
এবং এই যে সমাজে কুসংস্কার ডাইনি প্রথা থেকে শুরু করে ছেলে মেয়েদের, ছেলে হোক আর মেয়েই হোক, মেয়ে হলে যে মানে খারাপ ব্যবহার, তাকে অন্য নজরে দেখা, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের আজকে বিডিও সাহেব কমলকান্তি তলাপাত্র এবং বিধায়ক নবীন চন্দ্র বাগ, অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায় থেকে শুরু করে কোরগ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এবং আমাদের সখা সমবায় সমিতির সভাপতি প্রাণকৃষ্ণ পাঁজা এবং আমি সহ অনেক সমবায় সমিতির সদস্য, তাদের কমিটি এবং সদস্য সদস্যা, প্রচুর কর্মী এখানে উপস্থিত ছিলেন। এই সম্বন্ধেই একটা বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে। তাদের উদ্যোগে এটা হয়? এটা মেনলি উদ্যোগে হয়েছে কোয়র সখা সমবায় সমিতির উদ্যোগে, সেখানে স্বয়ংবর গোষ্ঠী এবং কোয়র গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই উদ্যোগে এটা হলো। এই মহিলারা কেন আজকে উপস্থিত ছিলেন? মহিলা যেহেতু সমাজে, মহিলারা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু সেই সমাজ কিন্তু উন্নতি হয় না বা সমাজ কিন্তু এগিয়ে যায় না। আজকে দেখুন না, সরকারে আজকে সমস্ত যে রাজনীতি বলুন, পঞ্চায়েতের আসনই বলুন, দেখুন সব 50-50 হয়ে গেছে, সমস্ত জায়গায় মহিলাদেরকে এগিয়ে আসতে হচ্ছে। সেই জন্য আজকে মহিলাদেরকে বিশেষ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলে কিন্তু মহিলারা, সেই জন্যই আমরা মহিলাদেরকে বিশেষ করে এখানে আজ দেখেছি। পুরুষরাও এসেছেন কিন্তু মহিলাদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে আজকে এই জিনিসগুলো যে সমাজে কুসংস্কারগুলো যে ব্যাখ্যাগুলো সেগুলো আজকে বোঝাবে, বুঝিয়ে তাদেরকে পরিবর্তন করে সমাজের সুফল আনার জন্য, কুফলগুলো ছেড়ে দিয়ে সমাজের কুফল আনার জন্য, সুফল আনার জন্য এই প্রচেষ্টা মহিলাদের মধ্যে আগে উৎসাহিত করতে হবে। এটা কোথায় হলো? এটা কোয়র গ্রামের জুনিয়র হাই স্কুলে এটা অনুষ্ঠিত। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পুরুলিয়া জেলার বেকার সমস্যা দূরীকরণে পাট শিল্পের সঙ্গে যুক্ত চাকুরির সুবিধাতে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের শুভ সূচনা হলো শনিবার। এই স্থানে প্রশিক্ষণরত যুবক যুবতীরা প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুরুলিয়া জেলার বেকার সমস্যা দূরীকরণে পাট শিল্পের সঙ্গে যুক্ত চাকুরির সুবিধাতে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের শুভ সূচনা হলো শনিবার। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরপ্রধান মামিম দাদ খান, পাট শিল্প প্রশিক্ষণ কর্ম বিনিয়োগের অধিকর্তা অমরনাথ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু পুরুলিয়া জেলাতেই নয়, ঝাড়গ্রাম, চুঁচুড়া, বজবজ ও ব্যারাকপুরে এইরূপ কর্ম বিনিয়োগ কেন্দ্র গড়ে তোলা হয়। শুধুমাত্র অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ ন্যূনতম 18 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করতে পারবেন। যারা প্রশিক্ষণ নেবেন তাদের সকলকেই ভাতা দেওয়ার ব্যবস্থা থাকবে। মিলে পাঠানোর ব্যবস্থা করছি, এই 1 আগস্ট থেকে তারা চলে যাবে। আরো 5টা এরকম কেন্দ্র আমরা চালু করছি, যার মধ্যে পুরুলিয়ায়। এখানে কারা আসবেন? এখানে আসবেন আমাদের মোটামুটি ক্লাস 8 পাস হলেই চলবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকলেই হবে, যদি কারো নাম নেই কারো নাম থাকতে না পারে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা আসবেন আমাদের এখানে, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলে দেবো, কোনো অসুবিধা নেই। সকলের জন্য দাগ খোলা, তারা আসতেই পারে, তারা আসবেন এখানে এসে আমাদের এখানে নাম নথিভুক্ত করবেন। এটা এই নয় যে আজকে জেলার পাট শিল্পে মানুষকে উদ্বুদ্ধ করতে ও জেলাবাসীকে কর্মসংস্থানের ঠিকানা দেওয়ার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পাট শিল্পে চাকুরির সুযোগ করে দেওয়ার জন্যই এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুট মিল মালিকদের সমস্যা এবং তার সমাধান এই নিয়ে আলোচনায় বসেছিলেন। জুট মিল মালিকরা পরিষ্কারভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বলেছেন যে আমাদের দক্ষ শ্রমিকের অভাব, বিগত দিনের পরিসংখ্যান দিয়ে বলেছেন আমাদের শ্রম দপ্তরের সচিব যে আগে 70% জুট মিলের শ্রমিক, যারা জুট মিলে কাজ করত তারা অন্য রাজ্যে থেকে এসে তারা কাজ করত, এখন সেই সিচুয়েশনটা পাল্টাচ্ছে। এখন সিচুয়েশনটা কেমন পাল্টাচ্ছে? এখন আমাদের ছেলে মেয়েরাই, আমাদের রাজ্যের ছেলে মেয়েরাই প্রশিক্ষণ নিয়ে জুট মিলে কাজ করছে, তারা হয়তো রিটায়ার করে গেছে, রিটায়ার করার পরে আমাদের ছেলে মেয়েরাই যদি কাজ করতে আগ্রহী হয় তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অগ্রাধিকার দেব, এটা আমাদের ভাবনা। কিন্তু অসম্ভব রসবোধ সম্পন্ন বটে, আমরা এমনি মজা করে এই গল্পটা করি মাঝে মাঝে,
আমি জানি না আজকের এই অনুষ্ঠানে এটা বলা কতটা ঠিক, কিন্তু আমার পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। হাইকোর্টের একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান আদালত চত্বর ঘুরে দেখেন শনিবার। স্থানীয় কাউন্সিলর জানান, তার করা অভিযোগের ভিত্তিতেই এই রূপ পরিদর্শন। অবশ্য বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি দলটির আগমনকে স্বাগত জানানো হয়। পূর্ব বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীদের বসার জন্য নির্মাণ কাজ চালাচ্ছিলেন, কিন্তু স্থানীয় কাউন্সিলর বেআইনি নির্মাণের জন্য বর্ধমান পৌরসভা সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও বেআইনি নির্মাণ বন্ধ করতে ব্যর্থ হন। ফলে তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান। এটা আমার ওয়ার্ড এবং ওয়ার্ডের সবচেয়ে ব্যস্ততম জায়গা এটা বর্ধমানের, এটা হার্ট অফ দ্য টাউন। এখানটায় শিমুলপুকুর এলাকায় এই পুকুরের পাড় প্রায় বুঝে যাবার সামিল হয়েছে। পুকুরের পাড়গুলোর ওই জায়গাটায় পাড় বরাবর অঞ্চলে ভরাট করেও পর্যন্ত হচ্ছে, কিছু গাছ কাটা হয়েছে। তিনি সেখানে উকিল অ্যাসোসিয়েশন থেকে বর্ধমান লয়ার্স অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট বর্ধমান কোর্টের, তো এই পাড় বরাবর অঞ্চলে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের লয়ার্স অ্যাসোসিয়েশন থেকে এখানে সেট করা হচ্ছে এবং বিল্ডিং, পুরো পাকা বিল্ডিং কনস্ট্রাকশন করা হচ্ছে। আমি কিছু বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পেরেছি যে তারা এই যে বিল্ডিংগুলো হচ্ছে এইগুলো তারা লিজে বা তারা সেলে রাখবেন এবং উকিলরা কিনে এখানে বসবেন। উকিল অ্যাসোসিয়েশন তারা যথেষ্ট মানুষের সেবা করেন, আইনের রক্ষক, অথচ এই অঞ্চলটা পিডাব্লিউডির, এই এলাকার পিডাব্লিউডির কোনো কনসেন্ট তারা নেয়নি, চেয়ারম্যানের কোনো লিগাল পারমিশন নেয়নি। অ্যাজ ওয়ার্ড কাউন্সিলর আমি কিছু জানি না। হ্যাঁ, পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে তাদের কোনো পেপার্স নেই, তারা পুরো অথরাইজড কনস্ট্রাকশন এখানে করছে। তাই এটা জানতে পেরে আমি ডিস্ট্রিক্ট জাজ, চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি এবং বর্ধমানের জেলাশাসক, বর্ধমানের পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি চিঠি দিয়েছিলাম। তারা সদর্থক কিছুটা ভূমিকা নিয়েছিলেন এবং তা বিভিন্ন জায়গা থেকে ওদের বারণও করা হয়েছে, এসপিও বারণ করেছেন লয়ার্স অ্যাসোসিয়েশনকে, এবং চেয়ারম্যান একটা স্টপ ওয়ার্কে নোটিশ দিয়েছিলেন, কিন্তু তারা সমস্তকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটা করে যাচ্ছিলেন। সেটা আমার কাছে খুব ইনসাল্টিং লেগেছিলো, এবং শুধু তাই নয়, খারাপ লেগেছিলো এই কারণে যে যারা আইন রক্ষা করবে তারা এইভাবে বেআইনি কাজ করছে, এটা আমার মনটা একদম সাথ দেয়নি। ফলে আমি এটা এই প্রতিবাদ চিঠি, প্রতিবাদের লিপি, শেষ পর্যন্ত পৌরসভার স্টপ ওয়ার্কের নোটিশ পাওয়ার পরেও যখন তারা কাজ চালিয়েই যায় ক্রমান্বয়ে, আমি তখন চিঠিতে দিই ক্যালকাটা হাইকোর্টের, আমি চিফ জাস্টিসকে চিঠি দিই। আজকে ওখান থেকে স্টপ ওয়ার্কের নোটিশ ওখান থেকে এসেছিলো যে আপনারা টেম্পোরারিলি এই কাজ বন্ধ রাখুন। অবশ্য আমি কৃতজ্ঞ উকিল অ্যাসোসিয়েশনের কাছে, তাদের কাজ আপাতত এখন বন্ধ আছে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর। হাইকোর্ট থেকে আজকে রেজিস্ট্রার, জোনাল জাজ এবং হাইকোর্টের আরও দু একজন পদাধিকারী তারা এসেছেন, এবং এখানে কোনো কাগজ যদি থাকে তারা নিশ্চয়ই এখানে কনস্ট্রাকশন করবেন, আমাদেরও আপত্তি নেই। কিন্তু যদি কোনো বেআইনি এটা কনস্ট্রাকশন হয় তাহলে তারা সদর্থক ভূমিকা নেবেন বলেই আশা করছি। এখানে আমার সঙ্গে এলাকার সমস্ত জনগণ তারা এই একইভাবে সোচ্চার, এবং তারাও এখানে আজকে এসেছে তাদের প্রতিবাদ জানানোর জন্য। আমি শুধু এসেছি যে আইন যদি হয়ে থাকে, যদি সত্যি এটা আইনের দিক দিয়ে হয়ে থাকে তাহলে নির্মাণ কার্য চলুক, কিন্তু যদি বেআইনি হয় তাহলে যেন আশা করব যে আদালতের নির্দেশ বা রায় দেবেন। শনিবার হাইকোর্টের একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান আদালত চত্বর ঘুরে দেখেন। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন দাস সহ অন্যান্যরা এদিন হাইকোর্টের প্রতিনিধিবৃন্দের সামনে বিষয়টি তুলে ধরেন। হাইকোর্টের প্রতিনিধিবৃন্দের আগমনকে স্বাগত জানান বর্ধমান বার অ্যাসোসিয়েশন। আমাদের মাননীয় জোনাল জজ সঞ্জীববাবু এসেছিলেন, অতিরিক্ত জোনাল জজ সাহেব এসেছিলেন, জুডিশিয়াল সেক্রেটারি সাহেব এসেছিলেন, ডিএমএসপি সাহেব তো ছিলেনই। আমাদের মধ্যে আলোচনা হলো রিগার্ডিং এই আমাদের যে উকিলবুদের বসার এবং লিটিগেন পাবলিকের বসার যে ঘরগুলো মানে নির্মাণ করা হচ্ছিলো সেটা নিয়ে যে আপত্তি উঠেছিল সেই ব্যাপারে আলোচনা হলো। ওনারা দেখলেন, দেখে বললেন 7 দিন কি 14-15 দিন আমরা ওয়েট করুন, আমরা যা চাইছেন তার চেয়েও কিছু ভালো হবে, এইটুকুনি বললেন যে তার চেয়েও আমরা ভালো কিছু করার ব্যবস্থা করছি। আপনাদের নৈতিক জয় এটা বলা যাবে না? আমরা নৈতিক জগ মানে কি, আমরা
সাধারণ উকিলবাবুদের এবং সাধারণ মানুষকে, সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের বসার জায়গা নেই, আমরা এই দুটো উদ্দেশ্যে ঘরগুলো করছিলাম। ওনারা এটা আমাদের নৈতিক জয় অবশ্যই, এটা জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা উকিল হয়ে আসবেন, লিটিগেন্ট পাবলিক যারা দিনের পর দিন আসছেন, তারা একটু ভালোভাবে এখানে পরিষেবা পাবেন, এটুকু নিশ্চিত এটুকু বলতে পারি। উকিল উকিল এবং মক্কেল যা তাদের বসার জায়গা নিয়ে আলোচনা হয়েছে, তার বাইরে বেআইনিভাবে কোনো দখল করে রাখা হয়েছে কোর্টের জায়গা, এইসব নিয়ে আলোচনা হচ্ছে না? সেটা আমাদের কিছু আলোচনা হয়েছে, সেটা ওনারা স্টেপ নেবেন, সেটা নিয়ে আমরা প্রেসের কাছে কিছু বলবো না, কারণ এটা ওদের এটা জুডিশিয়ারির আভ্যন্তরীণ ব্যাপার, এই আভ্যন্তরীণ ব্যাপারে বারের পক্ষ থেকে সবার সামনে কিছু বলা থাকে। উপস্থিত হয়েছেন কাউন্সিলর সহ একাধিক মানুষ আছে, কাউন্সিলর কেন উপস্থিত হয়েছেন উনিই জানেন, ওনার উপস্থিতি সম্বন্ধে আমরা কিছু বলতে পারি। আমরা ওই কাউন্সিলরের উদ্দেশ্যে আপনাদের এই প্রচার মাধ্যমের মাধ্যমে বলতে পারি, এই যে পুকুর পাড়ের দক্ষিণ পারে 1 কোটি ইট গাঁথা হয়েছে, মিনিমাম 1 কোটি ইট গাঁথা হয়েছে দক্ষিণ পারে, সেই 1 কোটি ইট যে গাঁথা হয়েছে তার কোনো পারমিশন নেই, এটুকু বলতে পারি। আর কোর্ট চত্বর যেটুকু হচ্ছে সেটুকু দয়া করে কাউন্সিলর দৃষ্টি না দিলেই ভালো হয়। কোর্টের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা আমরা করেছি সাধারণ মানুষের লিটিগেন্ট পাবলিকে বসার জন্য এবং উকিলবাবুদের জন্য, সেটা খুব সুন্দরভাবেই হয়েছে এবং ওনারা বলেছেন আগামী 7 দিন নাহলে 14-15 দিনের মধ্যে এর একটা বিহিত ব্যবস্থা হবে, উনি আবার আসবেন, এর চেয়ে ভালো কিছু আমরা যেটা আশা করছি তার চেয়ে উনি ভালো কিছু আমাদের করে দেওয়ার উপহার দেবেন। শোন বাবা, বর্ধমান থেকে কৃষ্ণ সার রিপোর্ট, আনন্দ বার্তা। দিল্লির ঘটনায় অসহায় মুন্ডা সমাজের মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা ও আশ্বাসের জন্য মুন্ডা সমাজের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত যুব সভাপতি বাপি সিং জানান, আমাদের আদিবাসী মুন্ডা সমাজের এক অসহায় মেয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় সাংসদ ডক্টর উমা সোরেনকে কৃতজ্ঞতা জানাই এবং ভারতের 40 লক্ষ আদিবাসী মুন্ডা সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই এবং আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের যে অনুষ্ঠিত সভাটি হবে সেখানে ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে 40,000 আদিবাসী মুন্ডা উপস্থিত থেকে মুন্ডা সমাজের উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন জানাব। আমরা আমাদের একটি আদিবাসী মুন্ডা সমাজের অসহায় মেয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় সাংসদ ডক্টর উমা সোরেন মহাশয়াকে কৃতজ্ঞতা জানাই এবং ভারতবর্ষের 40 লক্ষ মুন্ডা মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই। আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে যে সভা অনুষ্ঠিত হবে, আমরা মুন্ডা সমাজের পক্ষ থেকে 40,000 মুন্ডা মানুষকে ওই সভায় উপস্থিত। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান জামালপুর ভায়া রায়না রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাস যাত্রীরা। কালভার তৈরির গর্তে ধস নামার ফলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে কালভার তৈরির জন্য খোড়া গর্তে ধস নামাই বাস চলাচল পুরোপুরি বন্ধ। বর্ধমান জামালপুর ভায়া রায়না রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। বেশ কিছুদিন যাবত রাস্তার সংস্কারের পাশাপাশি রায়না বাজারে নতুন করে কালভার তৈরির কাজ চলছে। গত 2 দিন ধরে ভারী বৃষ্টির ফলে গর্তের পাশে ধস নামে একটি পাথর বোঝাই ডাম্পার ওই গর্তে পড়ে যাওয়ায় আরও বিপত্তির সৃষ্টি হয়েছে। এর ফলে বাস চলাচল একেবারে স্তব্ধ। অসুবিধার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা ও সাধারণ মানুষ।
এখানে যে রাস্তাটা তৈরি হচ্ছে, এখানে সাঁকো তৈরি করার জন্যে রাস্তা কেটে সাঁকো তৈরি হচ্ছে, কিন্তু এখানে বর্ষাকালের জন্যে এই সাঁকোটা অর্ধেকটা কেটে তো তৈরি হচ্ছিল, কিন্তু অর্ধেকটা কেটে তৈরি হওয়ার পরে তার পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে সে গাড়ির ধস খেয়ে আর রাস্তাটা আরও খারাপ হয়ে যাচ্ছে এবং রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কালকে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? কোনো গাড়ি পাল্টে রাতে একটা মানে গাড়ি লরি যাচ্ছিল, সেই লরিটা এখানে ধস খেয়ে উল্টো পড়ে গেছে। কোথায় উল্টো পড়ে গেছে? পাথরের গাড়ি যাচ্ছিল, দিয়ে এবার রাস্তাটা কিছুটা মেরামত করেছিল। মেরামত করার পরে এবার ওর উপর দিয়ে যে এত ভারী গাড়ি যাচ্ছে, হ্যাঁ, সেই গাড়িটা ক্ষতি করতে না পারে ধস খেয়ে উপর দিয়ে পড়ে। রাস্তা মেরামতির কারণে কি এই এই ধরনের দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, রাস্তায় মেরামতি ওই বর্ষাকালে আবার এইসব রাস্তা মেরামতি হয় বর্ষাকালে। এটা কোন রোড? এটা কোন রোড? এটা হচ্ছে বর্ধমান, বর্ধমান জামালপুর এবং গোতান রোড। গতকাল থেকে কি এই বিপত্তি হয়? গতকাল থেকে হচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার জন্য রাস্তা ধস খেয়েছে, ধস খেয়ে এইসব বিপজ্জনক ঘটনা ঘটেছে। এখানে কি পুরোপুরি আজকে বাস ফাস সমস্ত কিছু বন্ধ? হ্যাঁ, রোড কাটা রোড যাচ্ছে, ওই দিক দিয়ে নেত্রকোণ্ড দিয়ে ঘুরে যাচ্ছে গাড়ি, আর এখান থেকে টোটো করে শ্যামচন্দ্র পৌঁছে দিচ্ছে যাত্রীদের, আর শ্যামচন্দ্র থেকে আবার কাটা সার্ভিস হচ্ছে। তাতে করে কি যাত্রীদের একটা সমস্যার মুখে পড়ছে? বিশাল সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা। আর এখানে বাস লড়ি যাচ্ছে, বিপদের সম্ভাবনা তো প্রতি মুহূর্তেই রয়েছে। না এই রাস্তাঘাট, এই রাস্তায় এরকম অবস্থা। রাস্তায় কি হয়েছে তোমাদের এখানে? ধস নেমে গেছে পুকুরে, ধসটা নামছে, হচ্ছে অনেকদিন ধরে কাজ চলছে, কিন্তু কাজে এই বর্ষাকালের দিনে এইসব মাটি এসব কুঁড়ে রেখে দেওয়া হয়েছে এই জন্য। তাতে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা বলতে গাড়ি কোনো চলছে না, যাতায়াতের অবস্থা সেরকম নেই। বাস কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বাস নামার কারণেই কি এখানে রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছে? হ্যাঁ, নামার কারণে। তাতে করে যাত্রীদের একটা সমস্যা পড়তে হচ্ছে, এখান থেকে বর্ধমান যেতে পারছে না। কিভাবে যাচ্ছে তারা? তারা এমনি টোটো, মোটর ভ্যান এইসব করে যাচ্ছে। হঠাৎই কি কালকে কি কোনো গাড়ি উল্টে গেছিলো এই ধসের কবলে পড়ে? কালকে একটা উল্টে গেছিলো। কী গাড়ি? ডাম্পার। আজ শুধুমাত্র এই ছোটো হাতি গাড়ি এবং ছোটো ছোটো গাড়িগুলি কি শুধুমাত্র পাস হচ্ছে এই রাস্তা দিয়ে? হ্যাঁ। এটা কোন রাস্তা? এটা হচ্ছে জামালপুরের রাস্তা, জামালপুর যাওয়ার। এটা কোথায় যাচ্ছে? জামালপুর থেকে কোথায়? এটা জামালপুর হয়ে জামালপুর থেকে বর্ধমান। এটা কোন এলাকায় ঘটনাটা ঘটছে? রায়না। কারণ এখানে একটা রাস্তাতে ধস নেমেছে, এই জন্য গাড়ি বাস চলছে না, ওই জন্য টোটো করে যাচ্ছে। কোথা পর্যন্ত নিয়ে যাচ্ছে? শ্যামচন্দ্র। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? রায়না বাসস্ট্যান্ডে। হঠাৎই কবে ধসটা নেমেছে? কাল সকালে। কি করে হঠাৎই ধসটা নামলো? কি করে হঠাৎ নেমেছে বলতে, একটা গাড়ি স্পর্শ হচ্ছিল, হতে হতে সামনে চাকাটা চলে গেছে আর নেমে গেছে ধসটা। কোন রোড এটা? শ্যামচন্দ্র টু রায়না রোড। এটা কি ভায়া জামালপুর যাচ্ছে? হ্যাঁ, গোতানো যাচ্ছে নাকি? হ্যাঁ। তোমার নাম? আমার নাম কৃষ্ণ দাস। তোমরা কি এই টোটোতে করে সবাইকে নিয়ে যাচ্ছ শ্যামচন্দ্র পর্যন্ত? এখান থেকে কি পুরোপুরি বাস ফাস সমস্ত কিছু বন্ধ? সব বন্ধ, শুধু ছোট গাড়িগুলো যাতায়াত করছে, টোটো বা মোটর ভ্যান এগুলো যাচ্ছে। তাতে করে তো একটা যাত্রী সমস্যা একটা দেখা দিচ্ছে, তাতে করে কি চাও? এগুলো কি চাই মানে চাই তাদের যেন ভালো হয়ে যায়, এটা চাই। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পরিবহন মন্ত্রীর প্রতিশ্রুতি মতো পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ শুরু হলো শনিবার। এর জন্য ব্যয়ভার ধরা হয়েছে 80 লক্ষ টাকা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পূর্বাশা বাস স্ট্যান্ডে বিশেষ পথ নিরাপত্তা উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পরিবহন মন্ত্রী মঞ্চ থেকেই নতুন বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণার পাশাপাশি কয়েকটি বাসেরও উদ্বোধন করেন।
এদিন তিনি ঘোষণা করেছিলেন এই জেলার গুসকরা ও মন্তেশ্বরে দুটি আধুনিক বাস টার্মিনাল তৈরি করা হবে। শনিবার সকাল থেকে সেই কথা মতো দ্রুতগতিতে কাজ শুরু হয়ে গেল গুসকরা বাস স্ট্যান্ডে। গুসকরা পুরসভার কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জি জানান, বাস স্ট্যান্ডে প্রবেশ ও বাহির পথের জন্য দুটি গেট, মার্কেট কমপ্লেক্স ও বাস টার্মিনালের দোতলায় একটি মিটিং হল তৈরি করা হবে। এর জন্য পরিবহন দপ্তর থেকে 58 লক্ষ ও গুসকরা পৌরসভা থেকে 22 লক্ষ, মোট 80 লক্ষ টাকা ব্যয় করে এই কাজগুলি করা হবে। অ্যাকচুয়ালি কালকে মাননীয় মন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করেছিলেন এবং বললেন যে উনি 1 সেপ্টেম্বর উদ্বোধন করতে চান। উনি বললেন যেমন করি হোক 1 সেপ্টেম্বর আমি কাটোয়ায় উদ্বোধন করে এসে গুসকরাতে উদ্বোধন করব, তা আপনি সেইভাবে যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজ শুরু করুন যাতে উদ্বোধন করতে পারি, সঙ্গে সঙ্গে এসি বাসও চালু করতে পারি। সেই জন্য ওনার মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্মান জানিয়ে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা জরুরি ভিত্তিতে পৌরসভা বাস স্ট্যান্ডের কাজ আজকে শুরু করলাম এবং আমরা আশাবাদী যে মাননীয় শুভেন্দু অধিকারী মন্ত্রী মহোদয়ের ইচ্ছা অনুযায়ী বাস স্ট্যান্ডের কাজ 1 সেপ্টেম্বরের আগেই আমরা শেষ করতে পারবো। যেটুকু কাজ বাকি থাকবে সেটুকু কাজ ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আবার শুরু করব, যেমন গেস্ট রুম, মিটিং হল, তারপরে আপনার ওই মার্কেট কমপ্লেক্স, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা মন্ত্রীর উদ্বোধনের পর শুরু করব এবং শেষও করব। আমরা চাইছি যে এই মামাটি মানুষের সরকারের আমলে যে দ্রুততার সঙ্গে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ভাগিদার যেন এখানে যারা বাস ধরে তারাও যেন হতে পারে, সর্বসাধারণের স্বার্থেই এটা করা হচ্ছে। এবং মন্ত্রী নিজে যখন ইচ্ছা প্রকাশ করেছেন 1 সেপ্টেম্বর স্পেসিফিক ডেট দিয়ে, আমরা 1 সেপ্টেম্বরই এই শুভ সূচনায় উদ্বোধন করব। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান শহরে শহর বর্ধমানের 25 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। মৃত ব্যক্তির দিদির অভিযোগ, প্রতিদিন স্ত্রীর অশান্তি করার জন্যই তার ভাই আত্মঘাতী হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বপন কর্মকার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 25 নম্বর ওয়ার্ডের লাকুডি বাঁকারপাড় এলাকায়। স্বপনবাবুর দিদির অভিযোগ, 2 বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়, তাদের একটি সন্তানও আছে। দিদির আরও অভিযোগ, প্রায়শই স্বপনবাবুর স্ত্রী নানা কারণে অশান্তি করতেন। 2 দিন আগেই তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। হঠাৎ শুক্রবার রাতে স্বপনবাবুর ঘরের দরজা বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। স্বপনবাবুর দিদি ভাইয়ের বইয়ের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন। তাও বউয়ের শান্তি নেই, আমার মা একটু কালো বলে অশান্তি ছিল, কিন্তু আমার মা পরে আমি মামরা বোঝাতে বুঝে গেছে আমার মা কখনো কিচ্ছু বলতো না। আমার মাকে আমরাই পর্যন্ত আমার মায়ের সঙ্গে ঝগড়া করেছি, তুমি বউকে মানিয়ে নাও, এই করে আমার মা চুপ ছিল। বেশিক্ষণই বাপের বাড়ি চলে যেত, আমাদের ঘরে চলে যেত, তবু ওর শান্তি ছিল না। সারাক্ষণ আমার ভাই গিয়ে কানতো আমার কাছে, দিদি রে আমাকে ঘুমোতে দেয় না, ঘুমিয়ে ঘুমিয়ে ঝগড়া, মানে ঘুমো সারা রাত ঝগড়া, বাসি মুখে ঘুম থেকে উঠতে না উঠতে ঝগড়া। মেয়েটা ছিল, মেয়েটা যদি একটু কানতো, একটু যদি নিতে দেরি হতো, তাহলে চিৎকার চেঁচামেচি মেয়েটাকে ঠুকে বসিয়ে দেওয়া। এই হ্যাঁ, খালি বলতো আমাকে কেউ দেখে না, আমাকে কেউ সহ্য করে না, মেয়েটাকে কেউ মানুষ করে না, ওর বাবা মানুষ করবে না, এই এই খালি কথা। আপনার বউ এখন কোথায়? কদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 বছর পরেই এইসব ঝামেলা? 1 মাসের মধ্যে ঝগড়া ঝামেলা। উনি কি চাইছিলেন, বৌদি কি চাইছিলেন? উনি চাইছে যে ও মা ভাই ছেড়ে দিয়ে মা ভাই আমার মা ভাই বেরিয়ে যাক, এই হয়েছে ব্যাপার। ও শাশুড়ি থ্রেট দিয়ে গেছে যে আমার আমি তোদেরকে তিলে তিলে শেষ করে দেব, কিস্তি দিয়ে উল্টো পাল্টা বাজে আমার এসে ঝগড়া করে গেছে। আমার ভাই বলছে আপনি যে আমার সঙ্গে ঝগড়া করছেন, আপনার মেয়ে তো আমার সঙ্গে ভার করবে, আপনার সঙ্গে নয়, আপনার মেয়েকে একটু বোঝান, একটু মানিয়ে নিতে শিখুন,
তা নয়, ওর মেয়ের কোনো দোষ নেই, আমার মায়ের জয় দোষ। আপনারা কি ভাবছেন যে ওই মেয়ের জন্য গলায় ধরে নিয়েছে? আমরা ভাবছি ওর শাশুড়ি আর বউয়ের জন্য গলায় ধরে নিয়েছে। আপনারা কি আপনারা কি চাইছেন এখন? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ার সমবায় সমিতিভুক্ত শনিবার গোষ্ঠীগুলির উদ্যোগে একটি সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। হাইকোর্টের একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান আদালত চত্বর ঘুরে দেখেন শনিবার। পুরুলিয়া জেলার বেকার সমস্যা দূরীকরণে পাট শিল্পের সঙ্গে যুক্ত চাকরির সুবিধার্থে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের শুভ সূচনা হল শনিবার। দিল্লির ঘটনায় অসহায় মুন্ডা সমাজের মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা ও আশ্বাসের জন্য মুন্ডা সমাজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হল। বর্ধমান জামালপুর ভায়া রায়না রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাস যাত্রীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।